ছালদা পুরসভাতে কি ফের অনাস্থা? কেন এই কথা বলছি, শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই অনাস্থার অভিযোগ। অনাস্থার অভিযোগ কারা তুলছেন? তৃণমূলের 5 কাউন্সিলর এবং কংগ্রেসের 2 জন কাউন্সিলর। তাদের অভিযোগ, শীলা চট্টোপাধ্যায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন কাউকে কিছু না জানিয়ে। গৌতম প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। গৌতম, ছালদা পুরসভা নিয়ে কি হচ্ছে বলতো? একের পর এক নাটক ছালদা পুরসভাতে। প্রথমে দেখলাম কংগ্রেস ক্ষমতায় আসলো, তারপর সেখান থেকে 5 জন কাউন্সিলর তারা তৃণমূলে যোগদান করলেন, এবার শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই অনাস্থা। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একটু বলে রাখি, আবার একটু অতীতে ফিরে যাই, কারণ ঝালদা পুরসভা যেখানে খুব ছোট্ট একটা পুরসভা, 12টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ 12 জন কাউন্সিলর রয়েছেন। এই পুরসভা প্রাচীন হলেও কিন্তু এখনো সেই অতীতের মান্ধাতা আমাদের রাজনীতি কিন্তু এখনো থেকে গেছে। আমরা দেখছি যে যেন অনাস্থার ঘটা ঘটা ঝালদা পুরসভাতে, এমনকি দেখেছি আমরা আদালতে পর্যন্ত গড়িয়েছে ক্ষমতার দখল, বিভিন্ন রাজনৈতিক দলের তাদের অধিকার কায়েম করার জন্য এই লড়াই কিন্তু আমরা দেখেছি। এবার আমরা যেটা দেখছি, 12 আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের 10 জন কাউন্সিলর পক্ষে রয়েছেন, 2 জন কংগ্রেস কাউন্সিলর রয়েছেন বিপক্ষে। এই অবস্থা থেকে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট গড়া হয়েছে এবং সেখানকার যে পুর প্রধান শীলা চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা বা তার কাজের অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলররাই। কারণ আমরা যেটা দেখেছি, ঝালদা পুরসভায় একটা অভিযোগও জানানো হয়েছে এই 5 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং 2 জন কংগ্রেস কাউন্সিলর, মোট 7 জন এই আস্থা হারিয়েছেন, এরমই একটা অভিযোগ কিন্তু জমা পড়ে গেছে, যার আইনি প্রক্রিয়াও কিন্তু আমরা দেখছি শুরু হয়ে গেছে। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক কারণে বলা অনিশ্চিত, ঠিক কি ঘটবে আগামীকাল বা আগামী দিনে সেটা অবশ্যই আমরা নজর রাখবো। তার আগে কিন্তু আমরা যেটা জানি রাখি, ঝালদা পুরসভায় যে অনাস্থার অভিযোগটা জানা হয়েছে পুরপ্রধানের বিরুদ্ধে, সেটা কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিভিন্ন কাজকর্ম, এবং যে সমস্ত আমরা দেখেছি গতকালও সেটা বিভিন্ন পেনশনার্স যারা রয়েছেন, প্রায় 40 জন পেনশনার্স, তারাও কিন্তু তাদের 4 মাস বকেয়া রয়েছে পেনশন, এরকম একটা অভিযোগ কিন্তু পুরপ্রধানের কাছে তারা জানিয়েছেন। যদিও পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় 2 মাস প্রাথমিকভাবে পেনশন দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন, তারপরে কিন্তু ক্ষান্ত হন পেনশন ভোগীরা। একই সঙ্গে আমরা দেখি তারপরেই কিন্তু ঘটনা যেটা, সেটা কিন্তু অবশ্যই চাঞ্চল্যকর রাজনৈতিকভাবে, সেটা কিন্তু আমরা দেখেছি 5 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, 2 জন কংগ্রেস কাউন্সিলরকে নিয়ে তারা কিন্তু অনাস্থার একটা চিঠি দিয়েছেন। আমরা যেটা জানতে পারছি, চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য পেয়েছো? অবশ্যই, সেটা আমরা অবশ্যই তুলে ধরতে পারবো দর্শকদের সামনে। শীলা চট্টোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে দলের বিরুদ্ধে থেকে দলের বিরুদ্ধে কাজ করা কিন্তু উচিত নয় বলে তিনি যেটা জানিয়েছেন, এবং সবাইকে নিয়ে তিনি চলছেন, শুধু শাসক বা বিরোধী নয়, তিনি সবার সব কাউন্সিলরের মতামত নিয়েই কিন্তু চলছেন এবং আগামী দিনেও চলবেন। উন্নয়নের কাজ যাতে ত্বরান্বিত হয় তার জন্য সবার সহযোগিতাও তিনি কাম্য তার কাছে, তিনি সেটা জানিয়েছেন। তবে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা রাজনৈতিক যেটা আমরা দেখছি গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ, অর্থাৎ দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীর প্রকাশ। যে 5 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারা কিন্তু নির্বাচিত ঘাসফুল চিহ্নে ভোটে জিতে তারা কিন্তু কাউন্সিলর রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু অলরেডি যেটা ইতিমধ্যেই আমরা যেটা বলতে পারি যে লড়াই শুরু হয়ে গেছে, একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে, যারা সদ্য কংগ্রেস থেকে যারা তৃণমূলে যোগদান দিয়েছেন তার মধ্যে শীলা চট্টোপাধ্যায় অন্যতম। একদম তাই, নজর রাখো গৌতম, পরে আবার আপডেট নেব তোমার থেকে। আমরা ঝালদা পুরসভা দিকে নজর রেখেছি এবং ঝালদা পুরসভাতে যেটা হচ্ছে, আবারও অনাস্থা আসতে পারে ঝালদা পুরসভাতে, কারণ ঝালদা পুরসভাতে শীলা চট্টোপাধ্যায় পুর প্রধান, তার বিরুদ্ধে অনাস্থার জন্য দাবি জানিয়েছেন তৃণমূলের 5 জন কাউন্সিলর এবং কংগ্রেসের 2 জন। তাদের অভিযোগ, কাউকে না জানিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন পুর প্রধান।